প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে যুগোপযোগী স্বর্ণ নীতিমালা হয়েছে। দেশের স্বর্ণশিল্পকে বাঁচাতে বাজুস সভাপতি ইসলাম সোভন আনবির নিরলস কাজ করে যাচ্ছেন। বাজুসের চলমান কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম লালমনিরহাট ও জামালপুরে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার কুড়িগ্রাম শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের মতবিনিময় সভার আয়োজন করা হয়। কুড়িগ্রাম বাজুসের সভাপতি দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়। আরও উপস্থিত ছিলেন বাজুস উপদেষ্টা, বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল সহ কুড়িগ্রাম জেলার 9টি উপজেলা থেকে আসা বাজুসের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দেড় শতাধিক জুয়েলারি মালিক ও ব্যবসায়ীরা, বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্প পরিবারের সেই বসুন্ধরা গ্রুপের এমডি জনাব স্যাম সোভন আনবির এই জুয়েলারি সেক্টরকে তার সাবেক ঐতিহ্যে ফিরে নিয়ে যাওয়ার জন্য সভাপতির দায়িত্ব নিতেন সম্মতি প্রদান করেছে। এজন্যও তার প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এদিকে বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাজুসের লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই সময় বক্তারা বলেন, দেশের স্বর্ণশিল্পকে বাঁচাতে বাজুস সভাপতি সায়েম সোভন আনবির নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাজুসের চলমান কর্মসূচির অংশ হিসেবে জামালপুর বাজুস জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাজুস জামালপুর জেলা শাখার সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজুসের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।